সরকার তুমি মানি নিও, আমার দাবি ন্যায্য দাবি সরকার তুমি মানি নিও, আমার দাবি ন্যায্য দাবি সরকার তুমি মানি নিও, আপনারা শিকাগো জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, পুনর্নিযুক্তি আমার দাবি আমার দাবি আমার দাবি, পুনর্নিযুক্তি আমার দাবি আমার দাবি আমার দাবি, আমার দাবি ন্যায্য দাবি সরকার তুমি মানি নিও মানি নিও মানি নিও, আমার দাবি ন্যায্য দাবি সরকার তুমি মানি নিও মানি নিও মানি নিও। 80 দিন গণধারণে অল ওড়িশা কম্প্যুটর শিক্ষক সংঘ তাঁকর এবে পর্যন্ত হইনাই কোনসি দাবি পূরণ, এনেই গণধারণা দেইছন্তি কম্পিউটর শিক্ষক মানে। সারা রাজ্যরে ডিজিটালাইজেসন চালুথুয়া বেলে এবে শিক্ষক সেটি যে কম্পিউটর গুড়িক রয়েছে তাহা অচল ব্যবস্থা, কারণ যে কম্পিউটর শিক্ষক মানুষ যে দাবি গুড়িক নেই সে ধারণার বসতি এবে পর্যন্ত তাঁক দাবি পূরণ হয়নি। গোটে পটে বিধানসভা চালু হওয়া স্থলে আউ গোটে পটে শিক্ষক মানে আজ রাজরাস্তায় বসছন্তি তাঙ্কু ন্যায় অপেক্ষায় রাজ্য সরকারকু তাঙ্কর দাবি জনাউছন্তি, কিন্তু এবে পর্যন্ত দাবি পূরণ হইনাই। খরা বর্ষা শীত কাকর সমস্তকু বেখাতির করি শিক্ষক মানে আজ বসি রইছন্তি কেবল তাঙ্ক দাবিগুড়িক পূরণ করিয়া পাই। সিধাসখ কথা হবা, তাঙ্ক সহ পচারি বুঝিবা তাঙ্কর দাবিগুড়িক কোন রইছি, কেতে দিন হেলা সে এটি বসিছন্তি, যদি আগামী পন্থা কোন নেবে যদি দাবিগুড়িক পূরণ ন করা যায়। তবে আম সহ অনেক কম্পিউটর শিক্ষক সংঘর জন সদস্য বা সক্রিয় কর্মী কহ গেলে চলে। আজ্ঞা কম কে আপনার পরিচয়টা টিকিয়ে দেবে। মো নাম প্রশান্ত কুমার স্বাইঁ, কম্পিউটর শিক্ষক সংঘর রাজ্য সভাপতি। আপনার এতে দিন হল দীর্ঘ কেতে দিন হল বসছি আন কন দাবি নিয়ে বসছেন, আগামী দিনের যদি আপনার দাবিগুড়িক পূরণ ন হুয়ে তবে আগামী পন্থা কন আপনার আপনাই আজকু দীর্ঘ 80 দিন হল 4000 কম্পিউটর শিক্ষক সংঘ শিক্ষক শিক্ষয়িত্রী মিশিকি লোয়ার পেমেন্ট রালি করছেন, এইঠু মাস লাইক্রে বসছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বারম্বার অনুরোধ করা সত্ত্বে দুই তিন থর আম সহ আলোচনা হয়েছি, আলোচনা সফল হয়েছে বি আমি তাকে সফল মনে করু না, যেহেতু কোণী প্রকার লিখিত প্রতিশ্রুতি এ পর্যন্ত আমি পাইপারু না। আগামী দিনের যদি দাবি সরকার যে কম যেত কিন্তু ব্যবস্থা রহব আগামী পিঢ়ি সরকার নারা দৌঁচি আপনার গোটে পটে নিশ্চিত রূপে এটা গোটে বেখাতির বলে হি কুহিব, কিনা রূপান্তরিকরণ মাধ্যমে হাজার হাজার কোটি কোটি খরচ করছেন স্কুল পাই, তাহার যদি 1% বি খরচ করবে তো কম্পিউটর শিক্ষক নিযুক্তি সুরুখুরুরে হয়ে পড়ব, পিলামানে কম্পিউটর শিক্ষার উচিত মান পাইপারে। কিন্তু সরকার এখন অনদেখা করিকি কেবল স্কুল কু চকাচক করিবা কম্পিউটর যোগাইবা কম্পিউটর সাজসজ্জা করিবি চাবি পকাই রাখিবা হি তাঙ্কর বর্তমান পর্যন্ত চালিছি। তো বারম্বার সরকারকু রিকোয়েস্ট করছু, এ কেবল আম 4000 পরিবারর অনুরোধ নুহে, সারা ওড়িশার অনুরোধ রহিলাণি, লক্ষ লক্ষ ছাত্রছাত্রী অনুরোধ রহিলাণি যে যথাশীঘ্র স্কুল কু কম্পিউটর শিক্ষক নিযুক্তি করা যাউ। কম্পিউটর শিক্ষক নিযুক্তি দাবিরে কহিলে প্রমোদ জেনা, মু জন কম্পিউটর শিক্ষক, দাবি তো দাবি রয়েছে আমাকে পুনর্নিযুক্তি দিয়া যাও, কারণ 4 বছর বসিছু 5 বর্ষ সরকারক পাখে কাম করি রাজ্য সরকারক সমস্ত প্রকার স্কুল কার্যগুড়া করছু, সহজে আমি কম্পিউটর মাধ্যমে স্কুল অফিসিয়াল কাম করছু আরম্ভ করে আদি বিভিন্ন করা যাই 2019 ছটাই কলা পরে পুনর্নিযুক্তি দেওয়া আশা যেত আমি সরকারক পাখু যাইছু, বারম্বার আলোচনা করছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সে প্রতিশ্রুতি এপর্যন্ত ফলপ্রদ হয়ে নাই। আমি বারম্বার আসি স্ট্রাইক করছি লোয়ার পিএমজি রে, এবে রিসেন্ট আমি 80 দিন হল স্ট্রাইক্রে বসিছু, আর পূর্ব দুই থর মানে বহু দিন ধরে স্ট্রাইক্রে বসছিলু, আমাকে আশ্বাসনা দিয়া যাই কি ফেরিয়া যাই, কিন্তু এটা আমার 80 দিন পাই, এবে 80 দিন মধ্যে সরকারের কোনসি তরফ সরকারের তরফ কোনসি ডাকরা আসিছি কি আপনার বলে এই 80 দিন মধ্যে এই দুঃখ আমাকে কিছু সেমতি কিছু রেজল্ট লিখিত মিলি নাই যাহাকু নেই আমি খুশি হয়ে যাবো। বারম্বার 80 দিন ভিতরে 2-3 থর ডকাইকি দিয়েছি, কেবল ডকাযাচ্ছি বিভিন্ন প্রকার তাঙ্কু কেউ প্রকারে তাঙ্কু এটু ধারণা সব সে
କିନ୍ତୁ ମାଆକୁ ସମ୍ମାନ ଯାହା କୁହାଯାଉଛି ଏଠି ସେମାନେ ବି ରାତି ଦିନ ଏଠି ବସି ରହିଛନ୍ତି, କିନ୍ତୁ ଦାବି ଏବେ ପର୍ଯ୍ୟନ୍ତ ପୂରଣ ହେଉନାହିଁ। ମା ଭଉଣୀ ମାନଙ୍କୁ ସମ୍ମାନ ଦଉଛି ରାଜ୍ୟ ସରକାର, କିନ୍ତୁ ଏଠି ମା ମାନେ କି ଭଉଣୀ ମାନେ ଏଠି ତାଙ୍କ ଦାବି ପୂରଣ ପାଇଁ ବସି ରହିଛନ୍ତି। ଆସନ୍ତୁ ସିଧାସଳଖ ପ୍ରତିଜ୍ଞା ନେବା ଭଉଣୀ ଜଙ୍କ ଠୁ। ଆଜ୍ଞା, ଆପଣ ନାଁଟା? ମୋ ନାଁ ପ୍ରଶାନ୍ତି ବିଶ୍ୱାସ, ମୁଁ କମ୍ପ୍ୟୁଟର ଶିକ୍ଷା ଭିତରେ କହୁଛି। ଆମେ ମାନେ ଏଠି 80 ଦିନ ହେଲା ଧାରଣାରେ ବସିଛୁ, ଆଉ ଏଠି ବିଶ୍ୱାସ ଅଛି ସରକାର ଆମ କଥା ନିଶ୍ଚିନ୍ତ ଶୁଣିବ, ଆଉ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଆମର ଦାବି ପୂରଣ ହେଇନି ଆମେ ସେପର୍ଯ୍ୟନ୍ତ ଏଠୁ ଉଠିବୁ ନାହିଁ। ନିଶ୍ଚିନ୍ତ ବିଶ୍ୱାସ ଅଛି, ନିଶ୍ଚିନ୍ତ ସରକାର ଆମ କଥା ଶୁଣିବେ, କାହିଁକିନା କମ୍ପ୍ୟୁଟର ଆବଶ୍ୟକତା ସବୁ ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ଦରକାର ଅଛି, ଛୋଟ ପିଲାଠୁ ବଡ଼ ସମସ୍ତଙ୍କ ଯାଏଁ। ଯେହେତୁ ଆମେ ଗୋଟେ କମ୍ପ୍ୟୁଟର ଶିକ୍ଷକ ଭାବରେ ନିଯୁକ୍ତି ପାଇଥିଲୁ, ତ ପିଲାମାନଙ୍କର ଆଉ ସମସ୍ତଙ୍କର ଉପକାର ହେଉଥିଲା, କିନ୍ତୁ ଆଜି ଦୁଃଖର ବିଷୟ ଯେ କମ୍ପ୍ୟୁଟର ଯୁଗରେ ଯଦି କମ୍ପ୍ୟୁଟର ଶିକ୍ଷାର ଶିକ୍ଷା ନ ଦିଆଯିବ ତ ପିଲାମାନେ କେମିତି ଶିକ୍ଷା ପାଇବେ, ତ ଉନ୍ନତି କେମିତି ହେବ? ତ ସେଥିପାଇଁ ସେଇ ବିଶ୍ୱାସ ଅଛି, କମ୍ପ୍ୟୁଟର ଶିକ୍ଷକକୁ ସମ୍ମାନ ସହିତ ନିଶ୍ଚିନ୍ତ ଆମକୁ ଏଇ ଜାଗାକୁ ଆମ ଦାବି ପୂରଣ ସହିତ ଆମକୁ ଯିବା ପାଇଁ ନିର୍ଦ୍ଦେଶ ସରକାର ଦେବେ। ଶୁଣୁଥିଲେ, ତାଙ୍କର ବିଶ୍ୱାସ ଏବେ ବି ରହିଛି ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ଉପରେ। ଦୀର୍ଘ 80 ଦିନ ପରେ ବି ଯଦି ବା କୌଣସି ଦାବି ହେଇନାହିଁ, ଆଜି ନହେଲେ କାଲି ପୂରଣ ହବ। କିନ୍ତୁ ଅଝଟ ସଦୃଶ ଗୋଟେ ଛୋଟ ଛୁଆ ଯେପରି ମା ବାପାଙ୍କ ପାଖରେ ଅଝଟ କରିବ, ସେ କି ମୋତେ ଚକୋଲେଟ୍ଟେ ଦିଅ ନଦେଲା ପର୍ଯ୍ୟନ୍ତ କାନ୍ଦେ, ସେଇଭଳି ଏଠି ଯୋଉ ଶିକ୍ଷକମାନେ ରହିଛନ୍ତି କମ୍ପ୍ୟୁଟର ଶିକ୍ଷକମାନେ, ସେମାନେ ବି ଦାବି କରି ବସୁଛନ୍ତି, କିନ୍ତୁ ତାଙ୍କର ବିଶ୍ୱାସ ରହିଛି ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ଉପରେ କି ନିଶ୍ଚିତ ପକ୍ଷେ ଆଜି ନହେଲେ ତ କାଲି ସେମାନେ ନିଶ୍ଚିତ ପକ୍ଷେ ତାଙ୍କ ଦାବି ପୂରଣ ହେବ ଏବଂ ସେ ନିଶ୍ଚିତ ଧାରଣାସ୍ଥଳରୁ ଓହରିବେ ଏବଂ ସେ ହସ ଖୁସିରେ ଯୋଉ ରହିଛନ୍ତି ତାଙ୍କର ଗନ୍ତବ୍ୟସ୍ଥଳକୁ ଯିବେ, ପିଲାମାନଙ୍କୁ ଯୋଉ କମ୍ପ୍ୟୁଟର ଶିକ୍ଷା ପ୍ରଦାନ କରିବେ। ଏହା ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା ରାଜ୍ୟ ସରକାର କେବେ ଏମାନଙ୍କ ଦାବି ପୂରଣ କରୁଛନ୍ତି, କେବେ ଏମାନେ ଧାରଣାସ୍ଥଳରୁ ଉଠୁଛନ୍ତି। ଭୁବନେଶ୍ୱରରୁ ଅରୁଣ ଦେ, କାମ୍ୟାବ ଟିଭି।